আজকে পেপার দেখলাম আমাদের বিরোধী দলের একজন বলে ফেলছেন ইভিএম এর 8,000 কোটি টাকা লাগবে, কাজে সেটা পরিকল্পনা কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে, সেই জন্য সেখানে খুব বড় ও বাংলাদেশে আর্থিক সংকট। আর্থিক সংকট অবশ্যই সারা বিশ্বব্যাপী আছে, আমাদেরও আছে, কিন্তু এমন পর্যায়ে নাই যারা চলতে পারবে, কিন্তু এই খরচটা এখন এই মুহূর্তে আমাদের কাছে অগ্রাধিকার কি? আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখা, যেগুলো আমার এক্ষুনি প্রয়োজন নাই সেগুলো আমরা কেন করতে যাব? আমাদের তো খরচ করতে হবে আগে মানুষের যেটা চাহিদা পূরণ করা, মানুষের খাদ্য চাহিদা, চিকিৎসা চাহিদা, শিক্ষা চাহিদা, এগুলো আগে রক্ষা করা। আমরা সেটাই করে যাচ্ছি, কাজে আমরা মনে করি সে সেভাবে আমাদের কাজ করতে হবে। প্রত্যেক এলাকায় আমি একটু অনুরোধ করব যে আমাদের জনপ্রতিনিধি আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসি, কারণ আমাদের মেয়াদ তো মাত্র 5 বছর। আর তারপরে বাংলাদেশের ক্ষমতা বদলের যে ধারা ছিল 75-এর পর থেকে অনেক চড়াই উৎরাই, কখনো কেউ হঠাৎ টেলিভিশনে এসে বলে দিল আজকে থেকে আমি রাষ্ট্রপতি হলাম, এই যে একটা মানে দুঃসহ অবস্থা ছিল, অন্তত এটুকু বলতে পারি যে 2009 সরকার গঠনের পর থেকে এই 22 পর্যন্ত অন্তত সে ধরনের ঘটনা ঘটে, যদিও চেষ্টা করা হয়েছে, তো সেখানে যখন এই যে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, অগ্নিসন্ত্রাস, গাছ কাটা বা নানা ধরনের দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, তখনও আপনারা মাঠ পর্যায়ে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত আমি দেখেছি। আর প্রাকৃতিক দুর্যোগ তো আছে, কাজে আমাদের দুর্যোগ অনেক রকম মোকাবেলা করতে হয়, সেটা আমাদের করতে হবে, কিন্তু তার মাঝেও আমাদের এগিয়ে যেতে হবে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1 ফেব্রুয়ারি 1972 সালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এক ভাষণে বলেছিলেন, কোট, আমি কোট করছি, কোট, সরকারি কর্মচারী ভাইয়েরা আপনাদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে, জাতীয় স্বার্থকে সবকিছু ঊর্ধ্বে স্থান দিতে হবে, এখন থেকে অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে, আনকোট। এটাই বাস্তব কথা যে জনগণের সেবক। আজকে আমরাও যারা নির্বাচিত প্রতিনিধি যতটুকু সুযোগ সুবিধা পাই বা আপনারা সরকারি আমলা হিসেবে যে সুযোগ সুবিধা পান, এগুলি অবদান তো জনগণের, কারণ জনগণের অর্থ, জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তো সব কিছু চলে, তো সেই জনগণকে যদি অর্থনৈতিকভাবে আমরা সক্ষম করে তুলতে পারি, যেটা আমাদের সবসময় লক্ষ্য এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের প্রত্যেকটা পরিকল্পনা সব কিছু হচ্ছে একেবারে তৃণমূল থেকে আমরা দেশকে উন্নত করে আনতে চাই, এবং সেই প্রচেষ্টাই আমরা চালাচ্ছি যে আমাদের উন্নয়নটা শুধু মানে রাজধানী কেন্দ্রিক বা শহর ভিত্তিক হবে না, যে কারণে আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আমার শহর আমার গ্রাম আমার শহর, কারণ প্রত্যেকটা গ্রামের মানুষকে আমরা শহরের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে দিতে চাই। তাতে দুটো হচ্ছে যে মানে শহরমুখী যে প্রবণতা সেটাও যেমন কমে যাবে, আর গ্রামে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে, যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি আমরা লক্ষ্য করছি, নদীমাতৃক বাংলাদেশ, আমি 96 সাল থেকে নিয়ে পর্যন্ত যদি হিসাব করেন যে কত হাজার ব্রিজ কালভার্ট আমরা তৈরি করেছি, এবং বড় বড় ব্রিজ, যমুনা নদীর উপর ব্রিজও আমরা হাতে করা, আবার আল্লাহর রহমতে পদ্মা ব্রিজ, এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমাদের সরকারের উপর যখন দুর্নীতির অভিযোগ হয়েছিল সেটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, দুর্নীতি তো প্রমাণ করতে পারিনি, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি, অনেকে বাধা দিয়েছে, অনেক বাধা পেয়েছি, অনেকে বলেছে এটা কোনো সম্ভব না, এমন এমন একটা মানসিকতা ছিল, এটা আমি একদম খোলাখুলি বলি সকলের মাঝে, আমার একটা মানসিকতা ছিল যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ছাড়া আমরা কিছুই করতে পারবো না, তাদের পরামর্শ ছাড়া কোনো উন্নতি করতে পারবো না। আমি খালি ভাবতাম যে কি ব্যাপার, কোনো একটা ফেরেশতা এনে এসে যেন আমাদেরকে পরামর্শ দিচ্ছে, তা আমি জিজ্ঞেস করতাম যে সেখানে একসময় একটা অফিসার এসে কাজ করছে, সে আমার দেশের কতটুকু জানে, যারাই আসুক বিদেশ থেকে, তা আমার দেশকে কতটুকু জানে, দেশের মাটি মানুষ সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে, যে তাদের কথা শুনেই আমাদের সব করতে হবে কেন, আমাদের নিজেদের চিন্তা আমাদের নিজেদের করতে হবে। আর যখন ওই পদ্মা সেতু নিয়ে প্রশ্ন উঠল, আর আমি যখন ঘোষণা দিলাম যে নিজস্ব অর্থায়নে করব, ওটা অনেকে বিশ্বাস করতে পারে নাই, তবে আমি শুধু একটা কথা বলতে পারি
যে এই একটা সিদ্ধান্ত এবং আজকে আমরা পদ্মা সেতু যখন বাস্তবায়ন করেছি, তার ফলে অন্তত বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন সবাই বাংলাদেশকে সমীহ করে।